যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রার্থী ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছেন ধারণা করা হচ্ছে পাঁচই নভেম্বরের নির্বাচনের প্রচারণায় এই বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদিও এই দুজন প্রার্থী আগে কখনোই একে অপরের সাথে কথা বলেননি এমনকি টেলিফোনও না কিন্তু মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে তারা খুব কাছাকাছি দাঁড়িয়েছেন এবং একে অপরের প্রতি অভিযোগের তীর ছুঁড়েছেন নব্বই মিনিটের এই অনুষ্ঠানে প্রশ্ন করেছেন এবিসি টেলিভিশনের উপস্থাপক ডেভিড মিউর এবং লিনসে ডেভিস জাতীয় জরিপে দেখা যাচ্ছে হাড্ডা হাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে অল্প সংখ্যক ভোটার যারা ইতোমধ্যে তাদের সিদ্ধান্ত নিতে পারেনি তাদের জন্য সেরাটা দেওয়া আরো গুরুত্বপূর্ণ করে তুলছে এখন দেখার বিষয় হল দুই হাজার বিশ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পুনর্নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প এবার হোয়াইট হাউজে ফেরে নাকি বাইডেনের সেকেন্ড ইন কমান্ড হ্যারিস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন রবিবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস সিয়েনা কলেজের এক জরিপে দেখা গেছে ট্রাম্প জাতীয়ভাবে আটচল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ ভোটে এগিয়ে আছেন তবে এতে দেখা গেছে তিনটি গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যে হ্যারিস এগিয়ে আছেন অন্যদিকে অন্য চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে দুই পক্ষে ড্র হয়েছে মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিতর্ক কোচ অ্যারেন গণমাধ্যমকে বলেন মঙ্গলবার রাতের বিতর্ক সর্বকালের সবচেয়ে প্রত্যাশিত এবং প্রভাব বিস্তারকারী প্রেসিডেন্সিয়াল বিতর্কগুলোর মধ্যে একটি ট্রাম্প একজন অভিজ্ঞ প্রেসিডেন্সিয়াল বিতর্কি কিন্তু মঞ্চে বিরোধীদের বিরুদ্ধে তার বিতর্কিত মন্তব্য করার ইতিহাস রয়েছে